সরকার পরিবর্তনের পর টানা তিন কার্যদিবসে শেয়ার বাজারের সূচক ও লেনদেনে বড় ধরনের উত্থান ঘটেছে বৃহস্পতিবার ডিএসসির প্রধান সূচক বেড়েছে তিনশো ছয় পয়েন্ট দু হাজার তেরো সালে চালুর পর ডিএসি এক্স এর সূচক একদিনে এতটা বাড়েনি সেদিন লেনদেন এক হাজার ছশো কোটি টাকা ছাড়িয়ে যায় অন্যদিকে চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে আটশো পয়েন্টের বেশি দীর্ঘ সময় ধরে দরপতনের পর পুঁজিবাজারে এই উত্থান আগামীতে ভালো কিছুর বার্তা দিচ্ছে বলে মনে করেন বাজার বিশ্লেষকরা ফাহমোনাইমের প্রতিবেদন দীর্ঘদিন যাবৎ নাজুক অবস্থায় ছিল দেশের পুঁজিবাজার বিনিয়োগকারীদের চোখে মুখে ছিল হতাশা তবে সরকার পরিবর্তনের পর বাজারে চাঙাভাব আসার আলো দেখাচ্ছে তাদের মঙ্গলবার ঢাকার শেয়ার বাজারে লেনদেন বাড়ে তিন গুণের বেশি যার ধারাবাহিকতায় সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার লেনদেন হয়েছে আগের দিনের তুলনায় আটশো কোটি টাকার বেশি হাতবদল হয়েছে এক হাজার কোটি সাতচল্লিশ লাখ টাকার শেয়ার সালে চালুর পর এই প্রথম একদিনে দু হাজার তেরো সালে বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের খবরে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসায় সূচক বাড়ছে পরিবর্তনকে লোকে যখন পজিটিভ ওয়েতে নেয় তখন এটাই হয় তখন তারা কাজে লেগে যায় কাজে এখানে কাজে লাগা মানে এগিয়ে যাওয়া নতুন এই সরকার দেশের দুর্বল হয়ে পড়া অর্থনীতির উন্নয়ন ঘটাবে বলে আশাবাদী এই অর্থনীতিবিদ প্রফেসর ইউনুস সে উনি নিজেও একজন ইকোনমিস্ট ওনার যে টিম উনি সাজিয়েছেন সবাই এখন মনে করে যে উনি চাইলে বিদেশ থেকে অর্থ আসবে আমাদের রিমিটেন্সের প্রবাহ আগের তুলনায় বেশি হবে অনেক আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আর তলানির দিকে যাবে না আমাদের কোনো গ্রোথ বাড়তে থাকবে সেটারই রিফ্লেকশন হচ্ছে শেয়ার অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বৃহস্পতিবার সার্বিক সূচক বেড়েছে আটশো পয়েন্ট অবস্থান করছে ষোলো হাজার সাতশো নিরানব্বই পয়েন্টে লেনদেন হয় বাইশ কোটি আটষট্টি লাখ টাকার শেয়ার ফাহিমুনাইম বৈশাখী সংবাদ ঢাকা